দুটাই করছো দিকি করো ছেচকে বলে না ছেচকে নাও কাকি একটু খেয়ে দেখো আম্মা কা নাও কাকি তুমি একটু নাও আসো সুন্দর হইছা আম্মাকে খাবা নাকি খাবো খাবো সুন্দর হইছা আজকে চলে এসেছি আমাদের আম বাগানে আম বাগানে খুব একটা এবার আম আসেনি তাও কয়েকটা আম এসছে তা পারবো পেরে আজকে আম মাখা রেসিপি বানিয়ে দেখাবো তা চলুন আমাদের আম বাগানটা আপনাদের ঘুরি ঘুরি দেখাই যাই আম পাড়তে অনেক কটাই আম গাছ হয়েছে তা মোটামুটি আম খুব একটা আসেনি তো দেখুন আম গাছগুলো এই গাছটাতে দেখ কয়েকটা আম আছে ওই ভেতরে ভেতরে একটা দুটো আছে ওইগুলো পাঁচ ভেতর ভেতর আচ্ছা ওইখানে পারো বড় বড় গুলো পারো এই দেখুন বন্ধুরা এই চারটা আম পেরেছি বেশ বড় বড়ই হয়ে গেছে আমগুলো এবার পাকার মতো হয়ে গেছে আজকে এই আম চারটে দিয়ে আজকে ঝাল ঝাল টক টক করে এবার আম মাখা বানাবো বন্ধুরা আপনারা সব আসবেন আপনাদেরকেও খাওয়াবো আমিও খাবো আপনাদেরও খাওয়াবো এখানেই বসে পড়লাম জায়গাটা বেশ পরিষ্কার আছে আর সবুজে সবুজে বুঝতেই পারছেন আর এই ঘাসের উপর বসা যে কত একটা আনন্দ আমগুলো ধুয়ে নেব আমগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব বেশ বড় বড় আম হয়েছে এখনো আছে গাছে সামনে তো জামাই ষষ্ঠী সব জামাইরা আসবে তখন পারবো এখন এই চারটে পারলাম চারটে পেরে মাখাই এটা নিয়েছি এটা দিয়ে পরিষ্কার করে নেব আমার বাবার ক্ষমতা নেই আমগুলো এতে করে ছিলে নেব বাবা আম ঘোষ থেকে তো জিভ দিয়ে জল পড়ছে রে দুটাই করছো দিকি করো ছেচকে বলে না ছেচকে চারটা আমি ঘষা হয়ে গেছে এবার মাখি নেব দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল চিনি চিনি দিয়ে দেব এমনি আমটা খুব মিষ্টি হিমসাগর আম আছে তাও আমি দিলাম তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একবারে ঝাল ঝাল টক টক লাগবে খেতে আমার বলতে গিয়ে জিভ দিয়ে জল আসছে এবার সুন্দর করে মাখিয়ে নেব দেখো
আমি একটু খেয়ে দেখি কাকিটা বলছি খুব ভালো হয়েছে, আমি একটু খেয়ে ভালো ভালো হয়েছে দেখো খান ফাটাফাটি দাদা শুভ খান দারুণ হয়েছে আর কালকে দিচ্ছি না, এটা আমার আর আকাশের হয়ে গেল।